তার বিরুদ্ধে সিবিআই তদন্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও লাভ হলো না সন্দীপ ঘোষের। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজি শুনল না ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি হরিশন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষকে তার আরজি নিয়ে রেগুলার বেঞ্চে যেতে বলে। ফলে মঙ্গলবার আদালত খুললে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে সন্দীপ ঘোষকে। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে থাকাকালীন আর্থিক দুর্নীতি থেকে মৃতদেহ এবং বায়োমেডিকেল বর্জ্য পাচার, টেন্ডার দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। শুক্রবার সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজস্ব ভারদাদ।